काली के पुराण की बोलछे। पुराण अनुसारे सृष्टिर शुरूते श्री विष्णु तखन जोग निद्राय मग्न छिलेन। সেই সময় বিষ্ণুর নাভি পদ্ম থেকে উৎপত্তি হয় প্রজাপতি ব্রহ্মার। এই সময় বিষ্ণুর কর্ণ কমল থেকে দুটি দৈত্যের জন্ম হয়। এই দুই দৈত্যের নাম ছিল মধু ও কৈটব। মধু ও কৈটব নামে এই দুই দৈত্য ব্রহ্মাকে আক্রমণ করতে উদ্যত হয়। তখন ব্রহ্মা মহাকালীর স্তব শুরু করেন। ভক্তের ডাকে আদ্যা শক্তি মহামায়া কালী রূপে আবির্ভূতা হন। আবার মার্কণ্ডেয় পুরাণ অনুসারে শ্রী শ্রী চণ্ডীতে বলা আছে যে শুম্ভ ও নিশুম্ভ নামে দুই দৈত্যের অত্যাচারে ভীত দেবতাগণ নিজেদের রক্ষা করতে ও সৃষ্টিকে বাঁচাতে আদি শক্তির আরাধনা শুরু করেন। তখন আদ্যা শক্তির দেহকোষ থেকে আবির্ভূত হন দেবী অম্বিকা। তিনি ঘোর কৃষ্ণবর্ণ হওয়ায় তার অপর নাম কালী। রামায়ণেই বলা আছে আবার ক্রেতা যুগে রাবণের পুত্র মহিরাবণের সাধনায় তুষ্ট হয়ে তিনি ভদ্রকালী রূপে পূজিতা হন। এই দেবী হলেন পরম করুণাময়ী। তার কাছে কোনো পক্ষপাতিত্ব নেই। যে তাকে আকুল হয়ে ডাকবে তাকে রক্ষা করতে দেবী আবির্ভূত হবেন। দেবতা দৈত্য বা মানুষ যিনি তার শরণ নেবেন তার ডাকেই সাড়া দেবেন মহামায়া। মা কালীকে ঘিরে নানা লোককথাও প্রচলিত আছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টস লিখবেন জয় মা কালীর জয়, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।